হুকুম এ লাগছে না রে আরে তুমি কি বলছো ভাই তুমি তো এই গ্রামে সবথেকে বড় লোক মানুষ তোমার 100 বিঘে জমি আছে আর কি করে বলে ভাই কপালের দোষ আমার বউ আমাকে ঝাটা মেরে বেটার বউ ঝাটা মেরে ছেড়ে দিয়েছে তোমরা যাও আমি আইজি যা আজ যে ঢুকতে দিয়েছে রে ভাই আজ দেখছি আমার বেটার বকেট খাইতে দেবে না আর বাপ সিদ্ধি দিবে রে বেটার বকলা মরি ছেড়ে আইস আইস দেখছি দা যুক্তিটা তো খাটাতে হবে যুক্তি দিস হলো ঠিক আছে দেখছি আইস কি ব্যাপার আব্বার কাছে মেলা টাকা আছে নাকি বদনা লড়াই ছিল আর একবার বদনা বেতে বসে মেলা টাকা আছে আজকে দেখছি আব্বাকে বাড়িটা আছিস দেখি বাড়িতে তো কোনো সময় থাকলি নি পারা মুশকিল তো দেখি আসছি গো টাকা রেখে আসছি লিখতে হবে টাকাটা তুমি ফল আনতে যাও বাজারে ঠিক আছে আমার স্বামী কত ফল আনতে পাঠিয়েছি টাকাটা আজকে লিবো না হলে ছোট বেটাকে কখন দিয়ে দিবে ভুগিলি লিবে যাই এখন আসছে না কেন কললে আসছে না কেন কললে আসলে কত যাব এখন বসে বেরে বউ আছিস নাকি না ঘুমতে খাচ্ছি তুই মিনসি কি বলছে এটা এটা পললে আপে খেজুর খাবে তুই ধরে খালি নিয়ে আলে ঠিক আছে বউ আছিস বাবা কি দয়া হলো নাকি চলো দেখি না চলেন কি ব্যাপার রে এখানে যত্ন করে ডাকছি কি দিবে বা মাঠটা দিবে নাকি যা হবে তো হবে ভাই খেয়ে দুদিন খেয়েই নি রে লেন আব্বা আপনার বেটা বাজার থেকে পেয়ারা আনছে পেয়ারা বাজার ঠেলে সব কিছু খাইতে দিয়েছে ওরা জমি জায়গা টাকা পয়সা সব নিয়ে নেবে আর আমি কি নেবো আমি বাজার গেল আপেল ফল আসছি আর গরুর মাংস আসছি গরু গোস্ত পান না খাইবার লাগাই দিলা আর মাংস সব মিষ্টি দই মিষ্টি লে পাইতে খাইতে দিন এখানে তো এলো না ওরে মাগাই দিলে গরু মাংস পান না ছাগল লাগাই দিলে সাথে দই মিষ্টি লাগি তারপর এটা গেলে একটা তো হওয়া বললা মিষ্টি মিষ্টি খাইলিস নি আমি লোক দেখিলা ছাগল তো ধর আব্বাকে দেখিলাসি তুই ছাগল না ধর আমি সবাই দেখি না
你看。好。好。都拿一个。啊，看完了，都过去了。茶都给我倒，放一倒。 তোরা জমি জায়গা ভালো করে ভাগটা করলিস, আমি চলে গেলাম, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমার খাসির মাংস নাই, লস আমি খালি এখনো 10 দিন বেঁচে থাকতো। এতদিন আশা করছিল আমরা ওই বিলি পেয়ারা টিয়ারা খাওয়ানো সব লস হইলো, আমরা খাইলে বেশি দিন বাঁচতো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমাদের ভিডিওটা দেখে দেখলে ইউজিপি টিভি বলবেন, আমাদের ভিডিও চ্যানেল চলে আসবে, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক সবাই লাইক করবেন, লাইক।